আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে হাজির হয়েছি মাছ নিয়ে, ইলিশ মাছ। আজকে আমি দেখাবো ইলিশ মাছের সংরক্ষণ পদ্ধতি। এই ইলিশ মাছের স্বাদটা কিন্তু থাকে শুধুমাত্র যখন টাটকা খাচ্ছেন সেই সময়টাই। যখন আমরা ফ্রিজে রাখি, ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু আর সেই স্বাদটা থাকে না। কেন থাকে না? এটা হচ্ছে আমাদের সংরক্ষণ পদ্ধতিতে কিছু ভুল থাকার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি ইলিশ মাছের সংরক্ষণ পদ্ধতিটা দেখাবো। যদি আপনারা এই পদ্ধতিটা ফলো করেন, তাহলে বছর জুড়ে আপনারা ইলিশ মাছ সংরক্ষণ করে খেতে পারবেন এবং সেই ক্ষেত্রে টেস্টও পাবেন, মনে হবে যেন সবে মাত্র বাজার থেকে কিনে আনা মাছ। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা ইলিশ মাছ সংরক্ষণ করি। শুরুতে মাছের গায়ে যে পানিগুলো থাকে সেগুলোকে আমাদের শুকায় নিতে হবে। এটা আপনারা টিস্যু বা ন্যাকড়া যেটাই হোক, আপনারা পানিটাকে মুছে নিতে পারবেন। যেহেতু ইলিশ মাছ সাধারণত বরফেই থাকে, এজন্য কিন্তু গায়ে প্রচুর পানি থাকে। বাজার থেকে নিয়ে আসার পরে আপনারা একটা খাঁচিতে রেখে দেবেন, দেখবেন যে ওর গায়ে যে পানিটা আছে পানিটা এমনিতেই ঝরে পড়ে যাবে। তারপরে যে অতিরিক্ত পানিটা থাকে সেই ক্ষেত্রে আপনারা টিস্যু বা যে কোনো একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনারা মাছের গাটাকে ভালো করে মুছে নেবেন। যেমন আমি একটাকে দেখাই দিচ্ছি, দেখুন এখন এই দেখুন এদের নিচে যে পানিটা, পানিটা কিন্তু থেকে যায়, নিচে পড়ে যায়। এখন আমরা এই মাছটাকে এর যে গায়ে যে পানিটা থাকে আমরা টিস্যু দিয়ে আস্তে করে শুষে নেব। মাথায় রাখবেন যে ইলিশ মাছের গায়ে যদি কোনো পানি থাকে, এই পানিটার জন্য কিন্তু যখন আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন, এই পানিটার জন্য মাছটার যে অরিজিনাল স্বাদ সেই স্বাদটা কিন্তু নষ্ট হয় এবং সংরক্ষণ পদ্ধতিটা বৃথা হয়ে যাবে যদি গায়ে পানি থাকে। দেখুন আমি যে গায়ে পানিটা আছে আমি এইভাবে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এখন আমরা পলি নিব। পলিটা চেষ্টা করবেন পলিটা যেন ফুটা না হয়। মোট কথা, যখন আপনি মাছটাকে জড়াবেন তখন যেন মাছটা এয়ার টাইট অবস্থায় থাকে, বাইরে থেকে কোনো বাতাস না ঢোকে। এখন আমি এখন মাছটাকে পলিতে ঢুকাচ্ছি। যেহেতু বড় মাছ, আপনারা মাথাটাকে এই কর্নারে দেবেন, তাহলে এদিকে স্পেসটা বেশি পাওয়া যাবে। ব্যাস, এখন এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যখন মাছটাকে পলি দিয়ে র্যাপিং করব তখন যেন কোনো পলিতে যেন কোনো বাতাস না থাকে। সেই ক্ষেত্রে এই রকম যেহেতু কর্নারটা নিয়েছি আমরা, একটা মাথা আমি পিছন সাইডে দিলাম, এবার অপর মাথাটা দিয়ে এইভাবে দেখুন একদম মাছের গায়ে কিন্তু লেগে গেল পলিথিনটা। এভাবে চাপ দিয়ে 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 আমি বাতাসটাকে পিছনের দিকে নিয়ে আসব। দেখুন আমি একদম এভাবে চাপ দিয়ে পিছনের দিকে নিয়ে আসলাম। এখন যেহেতু লেজের এই জায়গাটা একটু গ্যাপ থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কী করব, আর একটা পলি নেব। এখন এই অবস্থায় এখন আমরা প্রথমে এই কর্নারে লেজটা দিয়ে দিব। যেহেতু লেজের সাইডে আমাদের মুখটা একটু খোলা ছিল, লেজটা এবার দিয়ে দিব। দিয়ে একইভাবে ভাঁজ করে পলির যে বাতাসটা আছে এই বাতাসটা বের করে দেবো। এই পলিটাকে দেখুন আমি যেটা করতেছি, সুতা বা রাবার যেটাই হোক না কেন, এইভাবে প্যাঁচ দিয়ে মুখটা আটকায় দেবেন। আপনারা যদি রাবার ব্যান্ড থাকে বাসায় রাবার ব্যান্ড দেবেন, আমার বাসায় রাবার ব্যান্ড নাই, দ্যাটস ওয়াই আমি সুতাটা ইউজ করতেছি। ঠিক একইভাবে লেজের এই সাইডে, লেজের এদিকে না বাঁধলেও হয়, যেহেতু এদিকে মুখটা থাকে এদিকে বাঁধলেই হবে, লেজের দিকে বাঁধলেও হবে না বাঁধলেও হবে। ব্যাস, এটা আমাদের হয়ে গেল। একইভাবে আমরা বাকি মাছগুলো পলি করে ফিরে আসছি। সব কটা মাছ পলি করার পরে এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন এভাবে প্রত্যেকটা মাছ আলাদাভাবে কিন্তু আমি বেঁধে নিয়েছি। এখন আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দেব। আর এইভাবে আবার বলতেছি, এইভাবে যদি আপনারা ডিপ ফ্রিজ করেন বছর ধরে তো খেতেই পারবেন, সেই সাথে একদম ফ্রেশ মাছের যে স্বাদ সেই স্বাদটাই পাবেন। বৈশাখ মাসে আপনাদের আর কষ্ট করে দাম দিয়ে, অনেক দাম দিয়ে আর ইলিশ মাছ কিনতে হবে না। যদি এইভাবে সংরক্ষণ করেন সারা বছর ধরেই খেতে পারবেন ইনশাল্লাহ। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো
আইডিয়া বা নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।